আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবুল ভাই কেমন আছেন? ভালো ভালো আছেন? হ্যাঁ। হুম, এই আসিল মুরগির বাচ্চাগুলো বয়স কত? আসিল মুরগির বাচ্চাগুলো 1.5 মাস। 1.5 মাস বয়স। এগুলো কি এ পর্যন্ত যে ভ্যাকসিন গুলো দেওয়ার কথা সে ভ্যাকসিন গুলো দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। দেওয়া আছে? এখানে তো অসুস্থ কোনো বাচ্চা নেই, সবগুলো তো সুস্থ বাচ্চা। সবগুলো সুস্থ। আচ্ছা, এগুলো মানে বিক্রি করবেন কত দাম হলে? দেখি 2000 টাকা। 2000 টাকা জোড়া? হুম, 2000 টাকা জোড়া হলে বিক্রি করবেন। এখানে তো কিছু ছোট বাচ্চাও আছে মনে হচ্ছে। ছোটটা দাম কম, ছোটটা 1200। ছোটটা 1200 টাকা জোড়া? ছোটটা 1 মাসের। 1 মাসের বাচ্চা? হুম, 1 মাসের বাচ্চাগুলো 1200 টাকা জোড়া। আর যেগুলো 2 মাসের? 1.5 মাসের। 1.5 মাসের সেগুলো হলো 2000 টাকা জোড়া? 2000 টাকা। আচ্ছা, সে এখানে আপনার কি কি জাতের আসিল আছে? এই সরাইলের। সরাইলের? সব হলো সরাইলে? হুম, সরাইল। আচ্ছা আচ্ছা, এগুলো প্যারেন্টের আপনার হাইট কতখানি বলতে? হাইট হলো বাপ হলো 28 ইঞ্চি, 28-30। 28-30? এদের যে বাবা 28-30। এখন যদি কেউ নিতে চায়, এখন 2000 টাকা ফিক্স না আলোচনা করে কিছু কম করার সুযোগ আছে? আলোচনা করে আর ছাড় দেওয়া যাবে। আলোচনা করে ছাড় দেওয়া যাবে। কেউ যদি নিতে চায় আপনাকে ফোন দিলে পারে, আপনি তখন কতটুকু কম রাখতে পারবেন সেটা জানাবেন, তাই না? জি। আর কেউ যদি বেশি করে নিতে চায় হয়তো পাইকারি, সে নিয়ে আবার বিক্রি করবে, সেক্ষেত্রেও ফোনে আলোচনা সাপেক্ষে আপনি দাম নির্ধারণ করতে পারবেন, তাই না? জি। আপনি তো শুধু এই বাচ্চাগুলো না, আপনি যে কোনো সময় তো কেউ যদি আপনার সাথে যোগাযোগ করলে আসিল মুরগি যে কোনো বয়সের মুরগি দিতে পারবেন, তাই না? হ্যাঁ, বড় মুরগি আছে, বড় মুরগি আছে। আপনার কাছে আসিল মুরগির সব ধরনের বাচ্চা, বড় মুরগি, যেগুলো রানিং ডিম বাচ্চা করতেছে সেরকমও আছে, তাই না? হ্যাঁ জি। তার মানে আপনার সাথে একটা যোগাযোগ করলে আপনি আসিল মুরগির বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের আসিল মুরগি দিতে পারবেন। জি। এখানে তো মানে বিভিন্ন কালারের মুরগি আছে, তাই না? বিভিন্ন কালারের বাচ্চা আছে। সুরমা, এটা এটা হলো সুরমা কালারের বাচ্চা, এটা হলো, এটা কি কালার? এটা চিতা কালার, তাই না? রেড চিতা। এইগুলো হবে রেড কালার, তাই না? এগুলো রেড কালার। তার মানে এর ভিতর অনেক কালারের বাচ্চা আছে, কেউ যদি নিতে চায় তাহলে পছন্দ মতো কালার নিতে পারবে। এখন যদি আপনার কাছে কেউ বাচ্চা নিতে চায়, তারা যদি ঢাকা বা বাইরের হয়, আপনি ঠিকানা দিলে, ঠিকানা দিলে আপনি গাড়িতে পাঠিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে পেমেন্টের সিস্টেমটা কি? পেমেন্ট গাড়ি ভাড়া দিব না? গাড়ি ভাড়া দিলেও কিন্তু আপনার যে দাম, আপনার বাচ্চার দাম, সেটা কিভাবে পেমেন্ট করবে? এটা মোবাইলে, মোবাইলে বিকাশ বা নগদ যে কোনো মাধ্যমে? তার মানে টাকা তো আপনাকে আগে পরিশোধ করতে হবে, তাই না? জি। টাকা পরিশোধ করে আপনার ঠিকানা দিলে পরে আপনি গাড়িতে গাড়িতে পাঠাই দিবেন, ওখান থেকে গাড়ির যে ভাড়া সেটা দিয়ে সে আলো মাল নিয়ে নিবে, এই তো? এটাই তো সিস্টেম। হ্যাঁ, দর্শক মন্ডলী, আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন কালারের আসিল মুরগির বাচ্চা আছে এবং 2 বয়সের আছে। এখানে 1.5 মাস এবং হলো 1 মাস বয়সী। 1.5 মাস এবং 1 মাস বয়সী। 1 মাস বয়সী যে বাচ্চাগুলো সেগুলো 1200 টাকা জোড়া, এবং 1.5 মাস যেগুলো বয়স সেগুলো আপনার 2000 টাকা জোড়া। তারপরে যদি আপনারা পছন্দ করে নিতে চান, আবুল ভাইয়ের স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি কিছুটা সম্মান করার সুযোগ থাকে, আবুল ভাই সম্মান করবে। আর যদি কেউ বেশি নিতে চান, অর্থাৎ পাইকারি নিতে চান, সে ব্যাপারেও আবুল ভাইকে ফোন দিবেন, আবুল ভাই আলোচনার সাপেক্ষে আপনাদের দামটা জানাবে। আবুল ভাই, আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা তো আছে না, না মোবাইল নাম্বার মনে নাই? না। আচ্ছা, দর্শক মন্ডলী, এটা হলো আবুল ভাই, ইনি হলো এই মুরগিগুলো ওনার খামারেরই। তো আপনারা কেউ পছন্দ করলে আবুল ভাইয়ের মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব, এবং আমাদের ডেসক্রিপশনে আবুল ভাইয়ের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার থাকবে। আপনারা কেউ প্রয়োজন মনে করলে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে মুরগি বাচ্চা নেওয়ার ব্যাপারে আলোচনা করতে পারবেন। তো ধন্যবাদ আবুল ভাই, ভালো থাকবেন। ব্রাহ্মার বয়স হলো 20 দিন। 20 দিনের বাচ্চা কত দাম চাচ্ছেন? 20 দিনের বাচ্চার দাম চাচ্ছি 1000 টাকা করে।
1000 টাকা জোড়া তাই না? 1000 টাকা জোড়া ব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন 20 দিন বয়স। আর এখানে একটা বড় আছে সেটার দাম কত? 1000। এটা বড় সাইজের মোরগ, এটা লাইট ব্রাহ্মা মোরগ, এটা হলো 1000 টাকা। আর আপনার যেগুলো 20 দিন বয়স সেগুলো জোড়া 1000 টাকা। আপনারা কেউ যদি পছন্দ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে পরে আপনারা নিতে পারবেন। তারপরে যদি বেশি পরিমাণে কেউ নিতে চান সেক্ষেত্রে আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে হয়তো পাইকারি রেট উনি জানিয়ে দেবে, সেই রেটে নিতে পারবেন। জি তো ধন্যবাদ আবুল ভাই, ভালো থাকবেন। মুখার আওয়াজ আসতেছে। হ্যাঁ।